সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি আব্দুল খালেক জাহিদ, সহকারী শিক্ষক মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। আজকে আমাদের আলোচ্য টপিকস হচ্ছে প্রথম অধ্যায়ের পার্ট 6, 7 এবং 8। তো আমাদের পার্ট 6 আছে 1970 সালের সাধারণ নির্বাচন। প্রেসিডেন্ট আইয়ুব খান যখন সেনাপ্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব অর্পণ করে ক্ষমতা ত্যাগ করে, তখন সেই ক্ষমতা দখল করে ইয়াহিয়া খান বাঙালি জাতিকে শান্ত করার জন্য অঙ্গীকার করে। তো সেনাপ্রধান ইয়াহিয়া খান 1970 সালে 7ই ডিসেম্বর পাকিস্তানের সাধারণ পরিষদে নির্বাচন অনুষ্ঠিত করার ঘোষণা দেন। পাকিস্তানের সাধারণ জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল 313টি, এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল 169টি আসন আমাদের পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল, বাকি আসনগুলো বরাদ্দ ছিল পশ্চিম পাকিস্তানের জন্য। তো এই 1970 সালের নির্বাচনে যে প্রধান দুটি দল অংশগ্রহণ করে, একটি হচ্ছে আওয়ামী লীগ, একটি হচ্ছে আওয়ামী লীগ। এবং আরেকটা হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি যেটাকে সংক্ষেপে পি বলা হয়ে থাকে, এটা হচ্ছে পাকিস্তান পিপলস পার্টি। তো এই দুইটা দলের মধ্যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা হয়। তো পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে 167টি আসন, 167টি আসনে তারা জয়লাভ করে, কে? আওয়ামী লীগ, ঠিক আছে। তারপর অপর পক্ষে যে বাকি আসনগুলো ছিল 144টি আসন, 144টি আসনের মধ্যে পাকিস্তান পিপলস পার্টি লাভ করে, জয়লাভ করে মাত্র 88টি আসনে। তো আমরা কি দেখলাম, যে পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে আওয়ামী লীগ জয়লাভ করে 167টি আসনে, অপরপক্ষে পশ্চিম পাকিস্তানে যে পাকিস্তান পিপলস পার্টি 144টা আসনে নির্বাচন করে তারা জয়লাভ করে 88টি আসনে। তো আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অপরপক্ষে পাকিস্তান পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। তারপরে আমরা দেখি যে 1970 সালে 3ই ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন ছিল শুধুমাত্র আমাদের পূর্ব পাকিস্তানের জন্য নির্বাচন, এটা শুধু পূর্ব পাকিস্তানে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়। সেখানে মোট আসন ছিল 310টি আসন। তো পূর্ব পাকিস্তানে যে প্রাদেশিক পরিষদের নির্বাচন হয়েছিল সেটার মধ্যে মোট আসন ছিল 310টি, এই 310টি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করে 298টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে। বাকি যে আসনগুলো আছে সেই আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তারা জয়লাভ করে। তো আমরা এখন শিখব নির্বাচনের গুরুত্ব। 1970 সালে যে নির্বাচন হয়েছিল তার পরিসংখ্যান আমরা জানলাম, এখন আমরা জানব এই নির্বাচনের গুরুত্ব সম্পর্কে। তো 1970 সালের নির্বাচনের ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরও বেগবান করেছিল। যুক্ত পাকিস্তানের দুই অঞ্চলের দুটি প্রধান দলের প্রাধান্য এটাই প্রমাণ করে যে বাঙালি জাতি একটি পৃথক জাতি। কেননা আমরা দেখতে পাই যে নির্বাচনের ফলাফলে যে পূর্ব পাকিস্তানের যে আসনগুলোতে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল সেই আসনগুলোতে আওয়ামী লীগে বেশি আসন পেয়ে জয়লাভ করে, অপরপক্ষে দেখি যে পশ্চিম পাকিস্তানে যে পাকিস্তান পিপলস পার্টি অর্থাৎ পিপিপি যে রাজনৈতিক দল আছে তারা সেখানে যে আসনগুলোতে নির্বাচন করেছিল তারা সেই আসনগুলোতে বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে জয়লাভ করে।
তো এর মাধ্যমে আমরা আরো একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে যে বাঙালি জাতি একটি পৃথক জাতি, যার প্রেক্ষিতে আমরা দেখি 1947 সালের পর থেকেই, পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি তাদের ভাষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে যে স্বতন্ত্র দাবি করে আসছিল এই নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ে তা স্বীকৃতি পায়। কেননা এই যে 1947 সালের পর থেকে বাঙালি জাতি তাদের অধিকার, নানা ধরনের অধিকার, যেমন ভাষার অধিকার, সাহিত্য সংস্কৃতির অধিকার, এই এগুলোর জন্য তারা, মুক্তির জন্য তারা বিভিন্নভাবে আন্দোলন করে আসছিল। বাঙালি সাহিত্য শাসনের দাবি যে সঠিক ছিল তাও এই নির্বাচনে প্রমাণিত হয়। এই নির্বাচনে বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বিদায় জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাদের মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই নির্বাচনের 1970 সালের নির্বাচন আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং স্বাধীনতা সংগ্রামে যে আমরা জয়লাভ করেছিলাম সেই জয়লাভের পেছনেও 1970 সালের নির্বাচনটা অনেক গুরুত্ব বহন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব পাঠ 7 এবং 8 নিয়ে। তো আমাদের পাঠ 7 এবং 8 এর মধ্যে আছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানিদের মধ্যে বৈষম্য, ঠিক আছে? তো তোমরা দেখো, পাকিস্তান রাষ্ট্র জন্ম হওয়ার পর থেকেই পশ্চিম পাকিস্তানি শাসকরা পূর্ব পাকিস্তানকে আপন করে নিতে পারেনি। স্বাধীনতা ও মুক্তির বদলে বাঙালি পেল বৈষম্যমূলক আচরণ। আমরা দেখতে পাই পাকিস্তানের দুই অংশের মধ্যকার সম্পর্ক হয়ে যায় শোষক ও শোষিত শ্রেণীদের, আমরা হই শোষিত শ্রেণী। তো পাকিস্তানি শাসকরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য গড়ে তোলে, তার মধ্যে রাজনৈতিক বৈষম্য, প্রশাসনিক বৈষম্য, সামরিক ক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য এবং সাংস্কৃতিক বৈষম্যে আমরা এইসব ক্ষেত্রে বৈষম্যের শিকার হই, ঠিক আছে? তো তোমরা দেখো, বাঙালিরা বিভিন্নভাবে এই বৈষম্যের শিকারের জন্য তারা বিভিন্নভাবে প্রতিবাদ করেছিল। 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত তারা এই যে বৈষম্যগুলোর শিকার হয়েছিল, তারা এই বৈষম্যের প্রতিবাদ করেছিল। সর্বশেষ মুক্তি সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি নতুন রাষ্ট্র বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিল। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি আলোচনা করি রাজনৈতিক বৈষম্য নিয়ে। আমরা দেখতে পাই যে পাকিস্তানের দুটি অংশ, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। তো পাকিস্তানের দুই অংশের মধ্যে বাঙালি জাতি ছিল সবচেয়ে বড়, অর্থাৎ বাঙালি জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি। হাজার হাজার মাইলের ব্যবধানে গড়ে ওঠা পাকিস্তানের দুই অংশের মধ্যে শুরুতেই রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্যর শিকার হয়। পাকিস্তানের বড় অংশ হলো, পাকিস্তানের সবচেয়ে বড় অংশ বাঙালি হলেও তারা ঢাকাকে রাজধানী না করে পাকিস্তানের রাজধানী করা হয় পশ্চিম পাকিস্তানের করাচিকে। রাষ্ট্রের বড় পদ গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী, মন্ত্রী সবার বেশিরভাগ সদস্য পশ্চিম পাকিস্তান থেকে নেওয়া হয়। 1947 সালের পর থেকে 1971 সাল পর্যন্ত তাদের যে কেন্দ্রীয় মন্ত্রীগুলো ছিল এর মধ্যে 211 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 95 জন, বাকিগুলো ছিল পশ্চিম পাকিস্তানের। আইয়ুব খানের আমলে 62 জন মন্ত্রীর মধ্যে 22 জন ছিল মাত্র বাঙালি। তো আইয়ুব খানের শাসন আমলে যে 22 জন মন্ত্রী ছিল তার মধ্যে 22 জন ছিল বাঙালি আর বাকি সব ছিল পশ্চিম পাকিস্তান থেকে। এসব বাঙালি মন্ত্রীদের আবার গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়েও দায়িত্ব দেওয়া হয়নি। আইয়ুব খানের আমলে 1958 থেকে 1969 সাল পর্যন্ত বাঙালি রাজনীতিবিদদের দমনে জরিমানা ছাড়াও বিভিন্ন আদেশ অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতো। এমনকি ষড়যন্ত্রমূলকভাবে বঙ্গবন্ধুকে প্রহসনের মাধ্যমে ফাঁসি দেওয়ার জন্য তাকে সহ মোট 35 জনকে আগরতলা ষড়যন্ত্র মামলার দায়ের করা হয়। মামলাটির নাম ছিল রাষ্ট্র বনাম বঙ্গবন্ধু শেখ মুজিব এবং অন্যান্য। তো 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হলেও কিন্তু এই যে পাকিস্তান সরকার তাদেরকে সরকার গঠন করতে দেয়নি। পরিণতিতে
পাকিস্তান রাষ্ট্রকাঠামোর মধ্যে বাঙালি স্বায়ত্তশাসনের দাবি স্বাধীনতার দাবিতে রূপান্তরিত হয়। তো এরপরে আছে আমাদের প্রশাসনিক বৈষম্য। একটি নবীন উন্নয়নশীল রাষ্ট্রে সাধারণত মানুষ সরকারি চাকরিতেই বেশিরভাগ মানুষ যোগ দিতে চায়। এক্ষেত্রে রাষ্ট্র যদি কোনো প্রকার বৈষম্য বা বাধা সৃষ্টি করে তাহলে সেটা মৌলিক অধিকার হনন বা মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয়। সংবিধানেও প্রত্যেক নাগরিক নিজ নিজ পেশা গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়। প্রশাসনিক ক্ষেত্রে বাঙালিদের যোগ্যতা থাকা সত্ত্বেও ন্যায্য পদ থেকে তারা বঞ্চিত হতো। যে পূর্ব বাংলার জনগণ বা পূর্ব বাংলার মানুষ যে তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কোনো প্রশাসনিক দায়িত্বে যেতে পারত না বিভিন্ন বৈষম্যের কারণে। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অধিক হওয়া সত্ত্বেও সরকারি পদে বেশিরভাগই ছিল পশ্চিম পাকিস্তানের। আমরা যে জরিপে দেখি যে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি, তারপরেও সরকারি চাকরিগুলোতে সবচেয়ে বেশি লোক চাকরি করত পশ্চিম পাকিস্তানের, পূর্ব পাকিস্তান থেকে খুব কম লোককে নিয়োগ দেওয়া হতো। এক্ষেত্রে পাকিস্তানের প্রথম শ্রেণীর পদে মাত্র 23 জন বাঙালি ছিল। তাছাড়া কেন্দ্রীয় ব্যাংক, রেলওয়ে, কর্পোরেশন সহ সরকার নিয়ন্ত্রিত বিভিন্ন কার্যালয়ে বাঙালিদের নিয়োগে একইভাবে বৈষম্য করা হতো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে সরকারি চাকরি হোক কিংবা তাদের প্রশাসনিক কোনো দায়িত্বে হোক বাঙালিদের খুব কমে নিয়োগ দেওয়া হতো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো সামরিক ক্ষেত্রে বৈষম্য। তো আমরা দেখি যে সেনা, নৌ বা বিমান বাহিনীর ক্ষেত্রেও এই বৈষম্য লক্ষণীয়। পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর 3টি সদর দপ্তর ছিল পশ্চিম পাকিস্তানে এবং সমরাস্ত্র কারখানাও ছিল পশ্চিম পাকিস্তানে। অর্থাৎ যে পাকিস্তানের যে একটি দেশের যে প্রধান 3 বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী, এই 3টা বাহিনীর সদর দপ্তরে ছিল পশ্চিম পাকিস্তানে এবং যে অস্ত্র কারখানা বা সমরাস্ত্র কারখানা এগুলোও ছিল কোথায়? পশ্চিম পাকিস্তানে। সামরিক ক্ষেত্রে অফিসার পদের ক্ষেত্রে মাত্র 5% বাঙালিদের থেকে নিয়োগ দেওয়া হতো। সেনাবাহিনী বাঙালি ছিল মাত্র 4%। তো এইসব ক্ষেত্রেও, অফিসার পদের ক্ষেত্রেও দেখা যায় যে তারা বৈষম্য করতো, যে বাঙালিদের অফিসার পদে খুব কমই নিয়োগ দেওয়া হতো। নৌ, বিমান ও বাহিনীতে কিছু বেশি নিয়োগ দেওয়া হলেও তা উল্লেখযোগ্য ছিল না। সামরিক ক্ষেত্রে সামরিক বাহিনীর জন্য বাজেটের শতকরা 60% বরাদ্দ হতো, যার বেশিরভাগই ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। পদোন্নতির ক্ষেত্রেও ছিল বৈষম্য। সেটা কেমন? যে কোনো একটা লোক যে পদোন্নতি পাবে সেটা দেখা যায় যে পূর্ব পাকিস্তানের কোনো বাঙালি অফিসারকে না দিয়ে সেটা এই পদোন্নতিটা দেওয়া হতো পশ্চিম পাকিস্তানিদের। এ কারণে আওয়ামী লীগের 6 দফা দাবিতে প্রতিরক্ষা ব্যবস্থা গুরুত্বসহ বিবেচিত হয়। সরকারি অবহেলার কারণে পূর্ব পাকিস্তানের সীমান্ত অরক্ষিত হয়। যে পাকিস্তান সরকার তাদের যে পশ্চিম পাকিস্তানের অংশটাকে তাদের প্রতিরক্ষা খুব জোরদার করেছিল, অপরদিকে পূর্ব পাকিস্তানের যে প্রতিরক্ষা ছিল খুবই দুর্বল। কেননা 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে তা পরিলক্ষিত হয়। অর্থনৈতিক বৈষম্য। পাকিস্তান রাষ্ট্র কেন্দ্রীয় সরকার ছিল সর্বময় ক্ষমতার অধিকারী। কেন্দ্রীয় ব্যাংক সহ সকল ব্যাংক, বিমা, বাণিজ্য, শিল্প প্রতিষ্ঠানের প্রধান অফিস পশ্চিম পাকিস্তানেই ছিল। পূর্ব পাকিস্তানের বৈদেশিক মুদ্রা বেশি আয় করলেও শতকরা 21%-এর বেশি অর্থ পূর্ব পাকিস্তানের বরাদ্দ দেওয়া হয়নি। অর্থাৎ দেখা যায় যে বাজেট ছিল যে পাকিস্তান রাষ্ট্রের জন্য, এর মধ্যে মাত্র 21% ছিল পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ, বাকিগুলা ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ। বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে শতকরা 37% পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল, অথচ ঋণের বোঝা বাঙালিদের বহন করতে হতো। এক্ষেত্রে বিদেশ থেকে যা আমদানি হতো তার মাত্র 31% পূর্ব পাকিস্তানের উন্নয়নের জন্য ব্যয় করা হতো। এছাড়া পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানের প্রচুর সম্পদ পাচার করা হতো। রপ্তানি আয়ের $2000 মিলিয়ন
पश्चिम पाकिस्तान पूर्व पाकिस्तान থেকে পাচার করেছিল। এই বৈষম্য বোঝানোর জন্য সে সময় একটি প্রতীকী পোস্টার উপস্থাপন করা হয়। আমি প্রতীকী পোস্টারটি একটু আঁকছি, তোমরা একটু দেখো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এখানে আমি একটা চিত্র এঁকেছি যে একটা গরু এখানে দেখানো হয়েছে। গরুটা ঘাস খাচ্ছে বাংলাদেশ থেকে আর কিন্তু দুধ দুয়ে নিয়ে যাচ্ছে পাকিস্তানিরা, অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে পাকিস্তান। তো পাকিস্তানে কি করছে, দুধ দুয়ে নিয়ে যাচ্ছে আর সেই গরুটা ঘাস খাচ্ছে বাংলাদেশ থেকে। ছিল একটা বৈষম্যের চিত্র। তো আরেকটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক বৈষম্য। সাংস্কৃতিক বৈষম্য হচ্ছে বাঙালিরা তাদের ভাষার অধিকার ফিরে পাওয়ার জন্য 1952 সালে আন্দোলন করেছিল, যে পাকিস্তান সরকার চেয়েছিল যে উর্দুকে তাদের রাষ্ট্রভাষা করার জন্য। যদিও যে বাঙালিদের পাকিস্তানের বেশিরভাগ মানুষই ছিল বাঙালি, তো তাদের মুখের ভাষা অর্থাৎ রাষ্ট্রভাষা মুখের ভাষা বাংলা হওয়া ছিল যুক্তিযুক্ত, কিন্তু পাকিস্তান সরকার জোর করে তাদের ভাষার অধিকার কেড়ে নিতে চেয়েছিল। অনেক ভাষা শহীদ তাদের রক্তের বিনিময়ে ভাষার অধিকার ফিরে পেয়েছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ্য বই থেকে এই ধরনের বৈষম্যগুলো এবং যে 1970 সালে নির্বাচনের গুরুত্ব এই বিষয়গুলো একটু পড়ব। তো আমি তোমাদের একটু বাড়ির কাজ দিচ্ছি, তোমরা একটু এগুলো লিখে নিয়ে আসবা। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই তোমাদের এটা বাড়ির কাজ থাকলো, যে বাড়ির কাজ হচ্ছে এক নম্বর হচ্ছে 1970 সালে নির্বাচনের ফলাফল বর্ণনা করো। তো তোমরা এটা খাতায় লিখবা। এবং দুই নম্বর প্রশ্ন হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করেছিল তা বর্ণনা করো। এই দুইটা প্রশ্ন তোমরা খাতায় তুলে নিবা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।